আমার ওই এলাকার একজনের কাছ থেকে আমি জানতে পারি ও আমার ডাইকা নেয়। আমার এরকম অবস্থা দেখে ডাইকা নেওয়ার পরে ও আমার বলতেছে আপনার হাঁটাটা আমার কাছে ভালো লাগছে। তো পরে আমি বললাম যে আপনি কি মানুষের অসুস্থতা নিয়ে মজা করেন? পরে বলার পরে ও আমার ডাইকা আঞ্জাতে ধরে আসে, পরে ডাক দেয় আর দোকানে নিছে, নিয়ে এসে এরা বলতেছে যে আমার ওই সেম সমস্যা ছিল। পরে আমি ওইখানে চিকিৎসা করছি, আমি আর বিশ্বাস করি নাই হ্যার, মানে সুস্থতা দেখে আমি আর বিশ্বাস করি না হ্যার রুগী ছিল। পরে হ্যার মোবাইল থেকে হ্যার ছবিগুলো আগের ভিডিওগুলো দেখাইছে, দেখানোর পরে বিশ্বাস হয়েছে। পরে ও আমার আপনাদের এর ঠিকানা দিল, দেওয়ার পরে আমি আসলাম। আমার সমস্যাটা ছিল মানে বসলে উঠতে পারতাম না, তারপর স্বাভাবিকভাবে কোনো কাজ করতে পারতাম না, কোমরে ব্যথা হইতো, হাঁটা চলা কষ্ট হইতো। এই সমস্যাটা 4 বছর যাব। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। শুরু করছি আমাদের প্রতিদিনকার অনুষ্ঠান। মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, দীর্ঘ একটা সময় ধরে আমরা আপনাদের সামনে নতুন নতুন কিছু সমস্যা এবং নতুন নতুন কিছু রোগ নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হই এবং সেগুলো সমাধান নিয়ে আমরা আপনাদের সাথে আলোকপাত করার চেষ্টা করি। আমাদের সাথে যেমন নতুন নতুন বিভিন্ন পেশেন্ট আসেন এবং তারা তাদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করেন, তারা যেমন শেয়ার করেন তাদের অতীত যে ইতিহাসগুলো, যেগুলোর মাধ্যমে প্রথম তাদের এই সমস্যাগুলো শুরু হয় এবং সেখান থেকে তারা কীভাবে উত্তরণের পথ বেছে নিয়েছেন বা খুঁজে পেয়েছেন, সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করেন। এতে যে উপকারটা হয় যে আপনাদের অনেকের সাথে এই সমস্যাগুলো যেমন আপনারা সামঞ্জস্য খুঁজে পান এবং সেটা থেকে কী ধরনের সমাধান আপনারা পেতে পারেন, একটি সঠিক একটা দিক নির্দেশনা আপনারা পেতে পারেন, এটাই আসলে আমাদের মূল প্রয়াস। আসুন দর্শক, আজকের আমাদের যে অতিথি বলেন বা আমাদের যে পেশেন্ট বলেন তার সাথে আমরা আজকে আপনাকে পরিচয় করে দিই। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা একটু বলেন। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম হাবিবুর রহমান। হাবিবুর রহমান, আচ্ছা কোথায় থাকেন আপনি? আমি কুমিল্লা আছি, বাংলাদেশের কুমিল্লাতে আছেন। কুমিল্লা কোথায়? কুমিল্লা মুরাদনগর থানা। মুরাদনগর, আচ্ছা আমরা জানি আপনি একজন প্রবাসী, কোন দেশে ছিলেন? সৌদি আরবে ছিলাম। কত বছর যাবত ছিলেন? দুই বছর। গত 2 বছর যাবত, আচ্ছা। তো আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে আপনার মূলত সমস্যাটা কী ছিল, যদি একটু বিশদভাবে একটু বলতেন? আমার সমস্যাটা ছিল মানে বসলে উঠতে পারতাম না, তারপর স্বাভাবিকভাবে কোনো কাজ করতে পারতাম না, কোমরে ব্যথা হইতো, হাঁটা চলা কষ্ট হইতো। শুধু কি কোমরেই ব্যথা ছিল? কোমরে ব্যথা ছিল বেশি আর পিঠে ছিল। পিঠ থেকে কোমর পর্যন্ত পুরোটাতে আপনার ব্যথা ছিল। কতদিন যাবত এই সমস্যাটা ভুগছেন? এই সমস্যাটা 4 বছর যাব। গত 4 বছর যাবত। এবং এই ব্যথা নিয়ে আপনি কি বিদেশ গিয়েছিলেন? ওই সময় অল্প ছিল, অল্প ছিল, কিন্তু বিদেশে আসার পরে মানে আস্তে আস্তে বাড়তে হয়েছে। আচ্ছা, তখন একটু বেড়ে গিয়েছে। এটা কি আপনি সৌদি আরব থেকে ফেরত এসেছেন কবে, কি কোভিডের সময়? ফেরত না, 2 বছর হয়েছে ফেরত আসছি। ও আচ্ছা, তার আগে কত বছর যাবত ছিলেন সৌদি আরবে? সৌদি আরবে 2 বছর ছিলাম, বাড়িতে আসছি 2 বছর হয়েছে। আচ্ছা আচ্ছা স্যার, আচ্ছা এই যখন আপনার প্রথম এই সমস্যাটা শুরু হয় তো প্রাথমিকভাবে কি কোনো ট্রিটমেন্ট বা কিছু করেছিলেন? ট্রিটমেন্ট করেছিলাম অনেক হসপিটালে। আচ্ছা, কী ধরনের ট্রিটমেন্ট, মানে যখন প্রথম প্রথম কি কোমর থেকে শুরু হয়েছিল ব্যথাটা? হ্যাঁ, প্রথম মানে একটা পা টাইনে টাইনে হাঁটতাম অল্প। আচ্ছা, প্রথমে যে সমস্যাটা হয়েছিল এটা হয়েছিল 2004। আচ্ছা, কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু? না, অ্যাক্সিডেন্ট কিছু হয় নাই। তারপর ঘটনাটা কী ছিল, কি একদিন সকালে ঘুম থেকে উঠে হঠাৎ করে? না, উঠে না, হঠাৎ করে মানে হাঁটা, মানে একজন লোক স্বাভাবিকভাবে হাঁটতেছে, এরকম হাঁটতে পারতাম না, মানে একটা পা টাইনে টাইনে হাঁটতাম। পরে র্যাপিডে ছিলাম, পিজি হসপিটালে ছিলাম, তারপর আরও অনেক হসপিটালে ছিলাম। তো ওই সময় ব্যথার ওষুধ খাইয়া ব্যথা কমে রাখতাম, আর অন্য কোনো চিকিৎসা মানে কোনো রোগ ধরতে পারে নাই। হসপিটালগুলোতে কি আপনি অ্যাডমিট ছিলেন, ভর্তি ছিলেন? হ্যাঁ, ভর্তি ছিলাম। পিজি হসপিটালে ছিলাম 17 দিন, র্যাপিডে ছিলাম 3 দিন। আচ্ছা, তো ওখানে যখন আপনি দেখিয়েছেন তো ডক্টররা প্রাথমিকভাবে কি বলেছিল যে কি সমস্যা এটা? বলছিল যে হাড় হয়ে গেছিলো মানুষের এর থেকে, কিন্তু এতে কোনো মানে উন্নতি পাই নাই। পরে আমি ওষুধ খাইতে 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 আর মানে চিকিৎসাই করিনি। যখন আপনি মানে ওষুধগুলো খেতেন তখন কি একটু ভালো থাকতেন, মানে ব্যথার ওষুধ দিলে তখন একটু ভালো থাকতাম, আবার যখন ছেড়ে দিতেন সে আগের পর্যায়ে চলে আসতো, চলে যেত? তার মানে কি গত প্রায় 4 বছর যাবত আপনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন? না, হাঁটাটা একটু অবস্বাভাবিক কিছু গুছ হয়ে গেছিলাম, হাঁটাটা অনেক
না ইয়ে হয়েছিল, তো গাড়ি চালাইতাম, তারপরে মানে বৈশা তাহলে গাড়ির থেকে আর নামতে মন চাইতো না কোনো জায়গায় হাঁটা এই ব্যথার জন্য। হ্যাঁ, ব্যথার জন্য। দিন শেষে যখন বাসায় যেতেন বা বিছানায় গিয়ে শুতেন তখন কি এরকম হতো যে আপনার কষ্টে, প্রচণ্ড কষ্টে রাতে ঘুম আসতো না বা এই ধরনের সমস্যা? এরকম অনেক হয়েছে, কারণ এই সাইডে ব্যথা করতো, শুইলে আর কোনো কিছু ভালো লাগতো না। আচ্ছা, তো প্রবাস জীবনে তো এই ধরনের ব্যথার জন্য তো অনেক কষ্টের মুখোমুখি হতে হতো, স্বাভাবিক। যেহেতু ওখানে আমার পরিচিত আপনজন কেউ নেই, একটা নতুন একটা পরিবেশ, সেখানে আবার এই যন্ত্রণার যেহেতু সমস্যা, তো এটার জন্য কি চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা হতো বা মালিক কি এটা নিয়ে কোনো ঝামেলা করতো? ঝামেলা তো করতোই, কারণ মালিকের এই পানির বোতল নিয়ে যাওয়া আলগায়া, এমন ওজনের জিনিসটা আমার দ্বারা সম্ভব ছিল না। আচ্ছা, পরে কি এটার জন্যই ফেরত এসেছিলেন? না, এটার জন্য বলতে ও চিল্লাপাল্লা করতো। আচ্ছা, পরে আমি নিজে থেকে পরে চলে এসেছেন। আচ্ছা, তো যখন দেশে এসে যখন আপনি এটার জন্য আপনি বিভিন্ন ট্রিটমেন্ট করছিলেন, শেষ পর্যায়ে কি একটা সময় চিকিৎসা করে বাদ দিয়ে দিয়েছেন, কেন? হ্যাঁ, বাদ দিয়ে দিয়েছি, কারণ ওষুধ খাইতে খাইতে আমার কোনো উন্নতি দেখতেছি না। তো আপনার ভিতর কি এক ধরনের হতাশা কাজ করতো যে আমি আসলে আদৌ ভালো না, কারণ দীর্ঘ এতটা সময় ধরে আমি চিকিৎসা করছি কিন্তু আমি ভালো হচ্ছি না, মানে এই ধরনের কি একটা অবসাদ বা আপনার এক ধরনের ডিপ্রেশন কাজ করেছিল, সেটার জন্য আপনি চিকিৎসা করা বন্ধ করে দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, এরকমই। তারপর আমি 4 বছর কোনো চিকিৎসা করি নাই। আচ্ছা, শুধু ওই ব্যথার বড়ি নিতাম, ব্যথা বড়ি নিয়ে ওইগুলো খাইতাম, বেশি ব্যথা হইলে খাইতাম। তো হঠাৎ করে আমাদের এলাকার একজন মানে এখানে থেকে ভালো হয়ে গেছে, আমার ওই এলাকার একজনের কাছ থেকে আমি জানতে পারি ও আমার ডাইকা নেয়। আমার এরকম অবস্থা দেখে ডাইকা নেওয়ার পরে ও আমার বলতেছে আপনার হাঁটাটা আমার কাছে ভালো লাগছে। তো পরে আমি বললাম যে আপনি কি মানুষের অসুস্থতা নিয়ে মজা করেন? পরে বলার পরে ও আমার ডাইকা আঞ্জাদা ধরে আসে, পরে ডাক দেয় আর দোকানে নিছে, নিয়ে এসে এরা বলতেছে যে আমার ওই সেম সমস্যা ছিল। পরে আমি ওইখানে চিকিৎসা করছি, আমি আর বিশ্বাস করি নাই হ্যার, মানে সুস্থতা দেখে আমি আর বিশ্বাস করি না হ্যার রুগী ছিল। পরে হ্যার মোবাইল থেকে হ্যার ছবিগুলো আগের ভিডিওগুলো দেখাইছে, দেখানোর পরে বিশ্বাস হয়েছে। পরে আমার আপনাদের এর ঠিকানা দিল, দেওয়ার পরে আমি আসলাম। আচ্ছা, তো এটা কোথায়, ঘটনাটা কোথায় হয়েছিল? আপনার কুমিল্লাতেই? কুমিল্লাতেই, কুমিল্লা মানে বাউনবেড়া থানা। আমি গেছিলাম আরেক জায়গায় জেনারেল আনার জন্য, তো ওইখানে জেনারেলের জন্য যাইতেছি দোতলাত, ও হচ্ছে নিচতলার দোকান, আমার ডাক দিছি। বুঝতে পেরেছি। তো যখন আপনাকে ডেকেছে এবং আপনাকে ভিডিওগুলো দেখিয়েছে বা ছবিগুলো দেখিয়েছে ওনার, তখন আপনি কি ডিসিশন নিয়েছেন? তখন আমি ডিসিশন নিয়েছি যে আপনি নিজেও আসবেন। হ্যাঁ, চিকিৎসা করবো, তারপর আমার ফ্যামিলিতে বলি, বলার পরে আমার ফ্যামিলি ওইখানে ফোন দেয়, ফোন দেওয়ার কথা বলছে যে শিওর, তখন আপনি তারপর চলে আসেন। তো আপনি এর পরবর্তীটি ডিসিশনে DPRC হসপিটাল ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন আমরা জানি। তো স্যারের কাছে যখন প্রথম এসেছিলেন, স্যার আপনাকে দেখে কি বলেছিলেন? দেখে এক্সরে, তারপর রক্ত পরীক্ষা, আরও অনেক পরীক্ষা দিয়েছিল। পরে দেখানোর পরে গ্যাসের বলছে যে ভাত জাতীয়, তো এখন কিছুদিন থাকতে হইব, থাকতে সুস্থ। স্যার কি এমন কিছু বলেছেন যে আপনি ভালো হয়ে যাবেন বা সুস্থ হয়ে যাবেন, এমন কোনো আশ্বাস দিয়েছিলেন আপনাকে? হ্যাঁ, দিয়েছিলেন। আচ্ছা, তো কতদিন ভর্তি ছিলেন? আমি ভর্তি ছিলাম আজকে 13 দিন। 13 দিন, জি। এখন আপনাকে সবচেয়ে বড় কোয়েশ্চেনটা করব, সেটা হচ্ছে এখন আপনার অবস্থাটা কি? এখন আলহামদুলিল্লাহ ভালো, মাশাআল্লাহ। আপনি কি এখন সেই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন? না, স্বাভাবিকভাবে হাঁটেন? হাঁটতে পারেন, মাশাআল্লাহ। এটা অনেক বড় একটি আশার কথা। এই যে গত এতগুলো বছর যাবৎ যে আপনি চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় গিয়েছেন এবং একটা সময় আপনি হতাশ হয়ে আপনি আপনার সেই চিকিৎসা করা ছেড়ে দিয়েছেন, শুধুমাত্র প্রচণ্ড যখন ব্যথা হতো আপনি ওষুধ খেতেন, জীবনটাকে আপনি ছেড়ে দিয়েছিলেন একরকম, সেই জায়গা থেকে যখন আপনি একটা আশার আলো পেয়েছেন, কেমন লাগছে আজকের এই জীবনটা? কেমন লাগছে সে আগের জীবন আর আজকের এই জীবনটা? জি, অনেক ভালো লাগতেছে। তো এই যে আপনার মতো যে এরকম আরও অসংখ্য রুগী আছে আমাদের আশপাশে আছে, যারা যেমন এই যে আপনি কিন্তু একটা মানুষের মাধ্যমে জানতে পেরেছেন, আপনি জানাতে চান না আপনার এরকম আরও অসংখ্য যে সব ভাই বোনরা আছে যারা এই ধরনের সমস্যায় ভুগছে, তাদের জন্য আপনি কিছু বলতে চান না? হ্যাঁ, বলতে চাই যে হসপিটালে আসেন, আসলে আপনার স্যারের সাথে কথা বলেন, বললে স্যার তো মানে অন্য স্যাররা অন্য হসপিটালে গেছি কিন্তু ওইভাবে রোগ ধরতে পারে নাই, কিন্তু এই স্যারের সবগুলো রোগ ধরতে পারে, সাথে সাথে বইলা দেয় কতদিন টাকা জ্বালা লাগবো বা কী কী করতে হইব, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। সব খোলামেলা আলাপ আলোচনার মাধ্যমে আপনাকে সম্পূর্ণ যে চিকিৎসা ব্যবস্থাটা সেটা আপনাকে দেওয়া হয়েছে এবং আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আজকে আপনি বাড়ি ফিরে যাচ্ছেন, আপনার সেই পরিচিত সেই আপনি পরিবেশে ফেরত যাচ্ছেন। আমরা জানি আপনি হয়তো কয়েকদিন পরে আবার বিদেশে চলে যাবেন। জি, এখন কি মনে একটু সাহস আসছে? হ্যাঁ, সাহস আসছে যে আপনি ওখানে গিয়ে আবার সম্পূর্ণ সে আগের মতো ভালো মতো কাজ করতে পারবেন এবং দেশের জন্য পরিবারের জন্য কিছু করতে পারবেন? ইনশাআল্লাহ, অবশ্যই। নিশ্চয়ই অনেক আনন্দ লাগছে, অনেক আনন্দ আমার চেয়ে আর আমার ফ্যামিলি তারা আনন্দ বেশি পাচ্ছে। ভিউয়ার্স,
আপনারা এতক্ষণ ওনার কাছ থেকে শুনতে পেলেন ওনার সেই জীবনের সেই করুণ ইতিহাসগুলো। দীর্ঘ একটা সময় উনি ওনার এই কোমর ব্যথা এবং পিঠ ব্যথাজনিত সমস্যায় উনি ভুগেছেন, বিভিন্ন জায়গায় উনি ট্রিটমেন্ট করেছেন, বিভিন্ন জায়গায় উনি ভর্তিও ছিলেন বাংলাদেশে অনেক বড় বড় কিছু হসপিটালে, এবং সেখানকার চিকিৎসা নিয়েছে। আমরা বলবো না তাদের চিকিৎসা ব্যবস্থাটা খারাপ, হয়তো ওনার যেই চিকিৎসাটা ওনার জন্য দরকার ছিল সেটা হয়তো উনি পাননি। এবং দেখুন আজকে উনি কিন্তু একটা সময় ওনার সেই চিকিৎসা উনি ছেড়ে দিয়েছেন হতাশ হয়ে, এবং পরবর্তীতে একজন লোক যাকে উনি ঠিকমতো হয়তো চেনেনও না, ওনার সেই হাঁটার অবস্থাটা দেখে উনি ওনাকে ডেকে ওনার কাছে বসিয়ে ওনাকে বলেছেন, ওনাকে একটা ভালো উপদেশ দিয়েছেন। এবং সেই লোকও এই ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে থেকে উনি ট্রিটমেন্ট করেছেন এবং আজকে সম্পূর্ণ সুস্থ এবং স্বাধীন হয়ে উনি চলছেন। এবং উনি ওনার সেই পূর্বের ছবিগুলো ওনাকে দেখিয়েছেন যে আগে উনি কেমন ছিলেন, এখন উনি কেমন হাঁটছেন, এটা দেখার পরে উনি নিজেও কিন্তু একটা আশা পেয়েছেন এবং সেই অনুযায়ী উনি এসেছেন। এবং দেখুন আজকে কিন্তু উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে উনি আজকে উনি আমার বাসায় ফিরে যাচ্ছেন, স্বাভাবিক জীবনে স্বাভাবিকভাবে উনি হাঁটতে পারছেন, স্বাভাবিকভাবে ওনার যে দৈনন্দিন কাজগুলো সেগুলো উনি করতে পারছেন। এবং উনি আবার বিদেশেও চলে যাচ্ছেন উনি আবার একটি নতুন জব নিয়ে। এই যে যে ওনার মনের যে শক্তি, এটা ওনার ইচ্ছা ছিল বলে উনি কিন্তু আজকে আসলে পেরেছেন। দর্শক আশা করি আপনাদেরকে আর কিছু বলার দরকার নেই, আপনারা আজকে অনেক কিছুই জানতে পারলেন, শিখতে পারলেন এবং এ থেকে আপনারা সঠিক একটি সিদ্ধান্ত নিতে আপনাদের অবশ্যই সহায়তা হবে। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।